আমার আর পরিমণির কবরটাও একসঙ্গে হবে, একই বললেন রাজ। চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বাবা হওয়ার খবর জানানোর পর শরীফুল রাজ জানান, পরিমণি কখনোই আমাকে ছেড়ে যাবে না, আমিও যাব না, আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে। সোমবার শরীফুল রাজ পরিমণিকে নিয়ে একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুকে, যেখানে দেখা যায় পরিমণির হাতে ফুল, মুখে মাস্ক, হুইল চেয়ারে বসা পরিমণি, পেছন থেকে হুইল চেয়ারটা এগিয়ে নিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শরীফুল রাজ, তার মুখেও মাস্ক। ছবিটির ক্যাপশনে লেখা, কংগ্রাচুলেশন রাজ, থ্যাংক ইউ পরি। পরে একে একে উঠে আসে তাদের পরিচয়, প্রেম, পরিণয় ও বাবা মা হওয়ার গল্প। রাজ জানান, গুণীন চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে তাদের পরিচয় হয়। এই চলচ্চিত্রের কাজ শুরুর পর থেকেই পরিমণির কাছে যাওয়া ও প্রেমে পড়া, তবে পরিমণির সঙ্গে পরিচয়, প্রেম ও পরিণয়ের ক্রেডিট শরীফুল রাজ দিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিমকে। তার গুণীন ছবি করতে গিয়েই পরীকে পেয়েছেন তিনি, যে পরী কখনো তাকে ছেড়ে যাবে না বলেই বিশ্বাস করেছেন শরীফুল রাজ। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।